হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসামে 2019-এর মেট্রিক পরীক্ষার জন্য কিছু নতুন নিয়মকানুন নিয়ে এসেছে। তো কি এই নিয়মকানুনগুলো, এ বিষয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওটিতে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রিয় ছাত্রছাত্রী সকল, 2019 সনের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আরম্ভ হবে মেট্রিক পরীক্ষা। মেট্রিক পরীক্ষা নিয়ে তৎপর সেবা। 27টি জেলার বিদ্যালয় পরিদর্শক, 66 জন পর্যবেক্ষক, অধ্যক্ষ, সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আলোচনা। পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে প্রত্যেক জেলার নিরীক্ষকদেরকে নির্দেশ। এইবার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ভিজুয়াল স্পষ্ট হওয়া বাধ্যতামূলক, অন্যথায় কর্তন করা হবে পরীক্ষা কেন্দ্র। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সেবার নতুন সংযোজন। প্রথমবারের জন্য প্রত্যেক উত্তরপত্রে থাকবে বারকোড। প্রত্যেক উত্তরপত্রের প্রথম পেজে থাকবে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে মূল্যায়ন করার সুবিধা। পরীক্ষায় পরীক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্র নিলে পরীক্ষায় লিখতে হবে সম্পূর্ণ বিবরণ। খালি উত্তরপত্রে স্বাক্ষরের পরিবর্তে নিরীক্ষকে লিখতে হবে সম্পূর্ণ নাম। গণিত এবং উচ্চগণিতের উত্তরপত্রে রোলিংয়ের ব্যবস্থা থাকবে না। পরীক্ষায় ছাত্রছাত্রী ব্যবহার করতে হবে কালো কালির কলম। এইবার 857টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষায় বসবে 3,53,000 পরীক্ষার্থী। পরীক্ষার্থী সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।